প্রতিটি মায়েরই তার সন্তানের প্রতি ভালোবাসাটা অকৃত্রিম, সেখানে কোনো খুঁত থাকে না। কিন্তু ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, তখন তার মা বাবার প্রতি তার যে ভালোবাসাটা থাকে, অনেক ক্ষেত্রে সেটা অনেকে প্রকাশ করতে পারে না, আর অনেকে সেটা করেই না। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফেনী থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত দু একদিন ধরে আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, নিজের শরীরও কিছুটা ভালো ছিল না, আরও আসিফার ওয়াফিকে কিছুটা সময় দিচ্ছিলাম, ওই জন্য আর আপনাদের মাঝে আসা হয়নি। নতুন একটা সকাল আর নতুন একটা দিন নিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি আমার জন্য একটু স্পেশাল, কারণ এখানে আমার ওয়াসিফের অনেক কিছুই আমি এখানে ক্যামেরা বন্দি করেছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এগুলো আমি আমার জীবনের স্মৃতি হিসেবে রেখে দেব। গতকাল রাতের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। রাত দেড়টার দিকে হঠাৎ করেই অনেক বিকট একটা শব্দ হয়, আর সাথে সাথেই ঘুম ভেঙে যায়। যখন জানলা দিয়ে বাইরে তাকাই, দেখতেছিলাম আগুন জ্বলতেছে। কি পরিমাণ ভয় পাইছি আসলে বলতে পারবো না। সাথে সাথে আমি ওয়াফিকে কোলে তুলে নেই, আর ওয়াসিফকে ওরা বুকে বলি কোলে নিতে। বুকের ভিতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠছে, কারণ কারেন্টে আগুন লাগছে। মানে ওই সময় ভয়ে এক একার একটা অবস্থা। সবার আগে প্রথমে মাথায় আমার ছেলেদের কথা আমার আসতেছিল, কোনো কারণবশত যদি কোনো বিপদ ঘটে যেত, জানি না কালকে কী হতো। আল্লাহ আমাদের রক্ষা করছে। বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকেই আগুনটা লাগছে, সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে। পুরো শহরের মানুষ যারা আশেপাশে ছিল, তারা বাসা থেকে অনেকেই বেরিয়ে রাস্তায় আসে। তারপর অনেকক্ষণ চেষ্টার পর আগুনটা নিভানো হয়। ওই যে একটা ভয় তখন মনের ভিতর ঢুকছিল, সারা রাত আর টেনশনে ঘুমাইতে পারি নাই। নর্মালি আমি এমনিতে এই জিনিসটা ভয় পাই, কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতে এরকম কারেন্ট থেকে আগুনের সৃষ্টি হয়ে চার পাঁচটা ঘর এক মুহূর্তেই জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল। আর ওই দিন সে আগুনের নীলিহান শিখাটা এখনও আমার চোখের সামনে ভাসতেছে। আর গতকাল যখন এই জিনিসটা দেখলাম, যদি একেবারে কাছাকাছি বাসা থাকতো, তাহলে হয়তো দেখা যায় যদি সাউন্ডের সাথে জানলার গ্লাসই ভেঙে যেত। আমাদের বাসার বিল্ডিংটা রাস্তা থেকে কিছুটা দূরে ছিল, তারপর এমন জোরে সাউন্ড হয়েছে আমি সাথে সাথে জানালা বন্ধ করে দিই। এমনিতে যে পরিমাণ গরম পড়তেছিল, ওই জন্য রাতে ঘুমানোর সময় জানালাটা অনেকটা খুলে রাখছিলাম, কিন্তু সাথে সাথে ভয় জানালা অফ করে দিই। তারপর বাসা যত লাইটের সুইচ ছিল, ফ্যানের সুইচ সব বন্ধ করে দিই, ফ্রিজের লাইন খুলে ফেলি। মানে কী করবো না করবো কিছুই বুঝতেছিলাম না। ওরা বুড়ে বলতেছিলাম যে কি চলে যাবো নাকি নিচে না কি করবো। বাসা আম্মু ছিল, আমার শাশুড়ি আম্মু ছিল। রাতে অনেকক্ষণ পর্যন্ত এভাবে বসে থাকি, তারপর যখন ফায়ার সার্ভিসের লোকেরা চলে যায়, এরপর শুইতে যাই। এই যে কারেন্ট গেছে, এই কারেন্ট এখনও আসে নাই, সারাদিন ধরে আজকে কারেন্ট নাই। আজকে ব্লগটা অনেকটা অন্যরকম হওয়ার কথা ছিল। ওয়াসিফ অনেক হেল্প করছিল কতদিন আমাকে নাস্তা বানানোর সময়, কিন্তু গতকাল রাতের ঘটনাটা এখনও ঠিক মতো মাথা থেকে যাইতেছে না। যখনই ওই যে দেখলাম, কারণ জানলা খোলার সাথে সাথেই আমি চারপাশে লাল হয়ে গেছে এরকম একটা অবস্থা। তারপর একটার পর একটা তার যখন ছিঁড়তেছিল, অনেক বিকট শব্দ হইতেছিল। যেহেতু লাইনের মধ্যে অনেকগুলো ওয়াইফাই লাইন ছিল, ডিস লাইন ছিল, আজকে সকালে যখন নিচে নামিয়ে দেখি যে পুরো ফিল্ডটা একদম অন্ধকার কালো হয়ে গেছে, আর সবগুলো তার নিচে পড়ে আছে। তাছাড়া দুই দিন আগে আমাদের এখানে র‍্যাব ক্যাম্পের ওখানে কারেন্টের কাজ করতে গিয়ে একটা ছেলে মারা যায়, আর একটা ছেলের অবস্থা নাকি শুনছে অনেক আশঙ্কাজনক। চারদিকে বিদ্যুৎ নিয়ে কী হইতেছে কিছুই বুঝতেছি না। বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, এর আগেও চকবাজারের ঘটনা, সীতাকুণ্ডের ঘটনা, এই জিনিসগুলো আসলে মনে করলে নিজের কী করবো না করবো আসলে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে গতকাল এত বড় একটা বিপদের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করছে। কারণ একটু যদি আগুনটা বেড়ে যেত, সাথে সাথে পুরো এলাকার মধ্যে এটা ছড়িয়ে পড়ত। কারণ অনেক কারেন্টের লাইন ছিল, ডিস লাইন, ওয়াইফাই লাইন পুরো এলাকার মধ্যে ভরা ছিল। গতকাল রাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা বিপদের হাত থেকে আমাদের রক্ষা করছে।
হাজার হাজার পরিবার, সন্তান, মা, বোন সবাইকে রাব্বুল আলামিনে বিপদ থেকে রক্ষা করছে, তার জন্য ওনার দরবার লাখো কোটি শুক্রিয়া। আসলে যে বিপদ যে কখন কীভাবে আসে কল্পনাও কেউ করে না। ভালো মানুষ সবাই শুয়েছি, কিন্তু শোয়ার পর যেরকম একটা ঘটনা ঘটবে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের বাড়ির মধ্যে যে ঘটনাটার কথা বলছিলাম, ওই দিনও সেম এরকমই একটা ঘটনা ঘটেছিল। ফ্রিজের লাইন থেকেই আগুনের উৎপাত শুরু হয়। ভাগ্য ভালো ছিল যে তখন বাসায় কেউ ছিল না, আর সন্ধ্যার দিকে ঘটনাটা ঘটে। সামনে ছিল ঈদ, সবাই ঈদের কেনাকাটা করতে বাইরে যায়, আর এই মুহূর্তে হঠাৎ করে ফ্রিজ ব্লাস্ট করে। একটা ঘর থেকে একটা একটা করতে করতে পুরো চারটা ঘর পুড়ে যায়। সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিল, যেহেতু গ্রামের বাড়ি, অনেক হিজিবিজি ছিল ঘরে, ওরকম রাস্তাও ছিল না, ওই জন্য ফায়ার সার্ভিসের লোক যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, আর এতে ওই পুরো নিঃস্ব হয়ে যায় ওই পরিবারগুলো। তখন আমরা স্কুলে পড়তাম, তখন আমার আব্বু কাকা ওনারাও জীবিত ছিলেন। পরে ওই তিন চারটা পরিবারের প্রতিটা সদস্যকে আমরা ঈদের দিন দুপুরবেলা সবাইকে খাওয়াই। ওই পরিবারগুলো তখন আসলে কিছুই ছিল না, যে যেভাবে পারছে তখন ওদেরকে সাহায্য সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ এখন সবাই ঘুরে দাঁড়াইছে, সবার এখন সব কিছু আবার নতুনভাবে গড়ে উঠছে। কিন্তু রাব্বুল আলামিন তখনও সবাইকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করছিল, কারণ লাইনগুলো একটা সাথে একটা, ঘর একটা সাথে একটা লাগানো ছিল, পুরো বাড়ি একেবারে পুড়ে ছাই হয়েছে তো ওই আগুন থেকে। অনেক বড় বিপদ থেকে তখন সবাই রক্ষা পাইছে। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল এই কারণেই বলেছিলাম, আজকে সকালে যখন নাস্তা বানাতে যাই তখন ওয়াসিফ হঠাৎ করে কিচেন রুমে যায়, আর ও বলতেছে যে ও ভাজি করবে পুরি। তা বলছে তুমি তো পারবো না, গায়ে তেল পড়বে। তারপরও সে ওখান থেকে আসতেছিল না, তো আমি সহ সাহায্য করতেছিলাম। তারপর মা ছেলে মিলে সকালে নাস্তা টাস্তা বানাই। ও খুব লক্ষ্মী ছেলের মতো সবগুলো কাজ করছে আর সবগুলো কথা শুনছিল, নিজে নিজে আজকে নাস্তাও করছে। তারপর সকালবেলা যখন পড়তে বলি, নর্মালি কিন্তু পড়তে বসে না, অনেক বাহানা তার শুরু হয়ে যায়, কিন্তু সুন্দর মতো লক্ষ্মী ছেলের মতো পড়তে বসে। তারপর আমি দেখিয়ে দিচ্ছিলাম বসে বসে ইংরেজি, ছোটো হাতের অক্ষরগুলো শিখাচ্ছিলাম ওর কাছে, এগুলো এখনও নতুন। তারপর ওগুলো লিখছে, নিজের নাম লিখছে, পর আমাকে বলতেছে আম্মু আমার একটা ছবি তুলো, আমি যেগুলো লিখছি ওইগুলো ছবি তুলে রাখো। তারপর সেটাও করলাম। এদিকে ওয়াফিও দুষ্টামি করতেছিল, ওয়াসিফকে পড়াতে বসলে দেখা যায় কি ওয়াফির জন্য পড়াতে পারি না, ও বই খাতা কলম নিয়ে টানাটানি শুরু করে দেয় আর সবগুলো ছিঁড়ে ফেলে, ওই জন্য ওকে নিচে নামায় দেয়। আরও সেখান থেকেই দুষ্টামি করতেছিল, মিটি মিটি করে হাসতেছিল ভাইয়ের সাথে। প্রতিটি সন্তানকে প্রত্যেকটা পিতা মাতা অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করে, আর প্রতিটা বাবা মারে আলাদা একটা স্বপ্ন থাকে যে না আমার সন্তানকে এভাবে গড়ে তুলবো, বা বড় হলে ওকে নিয়ে আমার এই স্বপ্নটা পূরণ করব। কারণ যখন নিজের স্বপ্নগুলো পূরণ না হয় তখন আমি যতটুকু আমি আমার দিক থেকে বলতেছি, মানে তখন মনে হচ্ছে নিজের সন্তানের মাধ্যমে সেই স্বপ্নটা পূরণ করতে হবে। কারণ আমার জীবনেও অনেক স্বপ্ন ভাঙার কষ্ট রয়েছে, অনেক কিছু ইচ্ছে থাকলেও করতে পারিনি কিছু ভুলের কারণে, কিন্তু এখন নিজের সন্তানদের মাঝে সেই স্বপ্নগুলো পূরণের ইচ্ছা জাগে। জানি না কতটুকু করতে পারবো, রাব্বুল আলামিনই ভালো বলতে পারেন। ওয়াসিফ যখন লক্ষ্মী ছেলের মতো সব কথা শুনে আমার কাছে কাছে থাকে তখন অনেক ভালো লাগা কাজ করে। সাধারণত মানুষ বলে থাকে যে একটা মেয়ে হলে সে মায়ের কষ্ট বুঝে বা মায়ের আশেপাশে থাকে, মায়ের কাজে সাহায্য করে, কিন্তু রাব্বুল আলামিন হয়তো ছেলের মাধ্যমেও সেই সুখটা মাকে দিতে পারে। ওয়াসিফ মাঝে মাঝে, সব সময় না কিন্তু মাঝে মাঝে দেখি নিজ থেকে অনেক কিছু করার আগ্রহ দেখায়, ছুটে আসে, যদিও আমি দেই না যেহেতু অনেক ছোট। ইদানিংও ভাইয়ের প্রতি একটু একটু করে যত্নশীল হয়ে উঠতেছে, যখনই ভাইকে কান্না করতে দেখে সাথে সাথে ডাকাডাকি শুরু করে, আম্মু কান্না করতেছে ওকে কোলে না, বা আমি যখন কিচেনে কোনো কাজ করি অথবা গোসল করতে চাই তখনও দাদুকে ডাকে, জুয়াফিকের নাও কান্না করতেছে।
সারাক্ষণ চোখে চোখে রাখে, যাতে ভাই কোনো কিছু মুখে দিয়ে না ফেললে পড়ে না যায়। একে অন্যকে সাহায্য সহযোগিতা করা, দেখভাল করা, একের প্রতি যত্নশীল হওয়া, এর মাধ্যমে একটা ভালো সম্পর্ক, ভালোবাসার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মা ছেলে বা বাবা ছেলের মধ্যে করে উঠুক। আমার কাছে মনে হয় যেন এতে করে সন্তানের সাধারণত ভবিষ্যতের ক্ষেত্রে অনেক ভালো একটা প্রভাব পড়ে। ছোটোবেলায় যেভাবে মা বাবা সন্তানদের আগলে রাখে, ছেলে মেয়ে যাতে বড় হলো ঠিক সেভাবেই বাবা মাকে আগলে রাখতে পারে। আল্লাহর কাছে সেই দোয়াই করি, যাতে করে জীবদ্দশায় কখনোই বৃদ্ধাশ্রমের মতো জায়গায় ঠাঁই নিতে না হয়, তার আগে যাতে এই পৃথিবী থেকে চলে যেতে পারি, এটুকুই আশা ভরসা। কারণ বৃদ্ধাশ্রমে যতজন বাবা মা রয়েছেন, তাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অনেক কষ্টের গল্প লুকিয়ে রয়েছে। তারা আসলে কে কখনো এখানে থাকবে বলে সন্তানদের বড় করেনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সবাইকে থাকতে হচ্ছে। আল্লাহ যেন সেই বদনসিব না দান করেন। নিজের পরিবারকে ছেড়ে থাকা অনেক বেশি কষ্টকর। আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।